দীর্ঘ 33 বছর আমার এই 4-4টা পাসপোর্ট, আমার এক পরিচয় পরিচয়, আমি একজন রেমিটের যোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি আপনার কাছে স্মারক চিঠি দিয়েছি, আপনার নজরে কি আসে নেই, আপনার চোখে কি আসে নেই? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি করেন, আপনি কি দেখেন নেই? এই সাধারণ আমার মতন হাজারো প্রবাসী দিনে কষ্ট করে 24-18 ঘন্টা ডিউটি করে তারা বাংলাদেশে অর্থ পাঠায়, তাদের কি রেমিটের যোদ্ধা বলেন? শুধু মুখের ভাষায় তাদেরকে কোনো সহযোগিতা করবেন না আপনারা? আপনারা শুধু বসে, আপনারা বসে শুধু এই কুলে করতেছেন, পরবাসীরা পয়সা পাঠায়, আপনাদের ছেলে মেয়ে লন্ডন আমেরিকাতে লেখাপড়া করবে। তাই আমরা পরবাসীরা, আমার 1,20,00,000 পরবাসী দেখে বলবো, আসুন আমরা একত্র হই, আমরা আমাদের অধিকার ফিরিয়ে পাই। আমরা যত পরবাসীরা যখন আমরা হিম করে পড়ে থাকি, আমাদেরকে খবর নেওয়ার জন্য এম্বাসি আসে নেই, এম্বাসির কাছে গেলে বসেন, কালকে আসেন, আমাদের এই পরিস্থিতি। এই মুহূর্তে বাংলাদেশের প্রবাসীদের কষ্টের কথাগুলো তুলে ধরবেন সৌদি প্রবাসী, তাকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একজন সৌদি প্রবাসী, দীর্ঘ 33 বছর আমি প্রবাসে কাটাই আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটি স্মারক চিঠি দিয়েছি, আমি মাননীয় আমাদের প্রবাসী মন্ত্রীর কাছে আমি একটি স্মারক চিঠি দিয়েছি, আমি ষষ্ঠ মন্ত্রীর কাছে আমি একটি স্মারক চিঠি দিয়েছি। আর দীর্ঘ 6 মাস পূর্বে আমি তারপরে দীর্ঘ 1 মাস 18 দিন আমি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি। আমার বিভিন্ন সাংবাদিক ও ভাই ও বোনেরা আমাকে সহযোগিতা করেছেন। আমি বেস্ট ওয়ে কোম্পানির থেকে আমার তিলে তিলে পয়সা জোগাড় করে তাদের কাছে আমি 24,75,000 টাকা দেই 2010 সালে। আজই পর্যন্ত আমি কোনো প্লট পাই নেই, আমার জায়গা পাই নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে, আমি মাননীয় প্রবাসী মন্ত্রীর কাছে আমি স্মারক চিঠি দিয়েছি, আমার কোনো প্রতিউত্তর পাই নেই। আমার দেশবাসীগণ, আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আমাকে সহযোগিতা করুন। আমার প্রবাসী অধিকার পরিষদের সমস্ত ভাইদেরকে বলবো, আমি আমার ন্যায্য বিচার পাওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি 3টা ছেলেমেয়েকে নিয়ে অসহায় আছি, আমাকে সহযোগিতা করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি আপনার কাছে স্মারক চিঠি দিয়েছি, আপনার নজরে কি আসে নেই, আপনার চোখে কি আসে নেই? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি করেন, আপনি কি দেখেন নেই? এই সাধারণ আমার মতন হাজারো প্রবাসী দিনে কষ্ট করে 24-18 ঘন্টা ডিউটি করে তারা বাংলাদেশে অর্থ পাঠায়, তাদের কি রেমিটের যোদ্ধা বলেন? শুধু মুখের ভাষায় তাদেরকে কোনো সহযোগিতা করবেন না আপনারা? আপনারা শুধু বসে, আপনারা বসে শুধু এই কুলে করতেছেন, পরবাসীরা পয়সা পাঠায়, আপনাদের ছেলে মেয়ে লন্ডন আমেরিকাতে লেখাপড়া করবে। তাই আমরা পরবাসীরা, আমার 1,20,00,000 পরবাসী দেখে বলবো, আসুন আমরা একত্র হই, আমরা আমাদের অধিকার ফিরিয়ে পাই। আমরা যত পরবাসীরা যখন আমরা হিম করে পড়ে থাকি, আমাদেরকে খবর নেওয়ার জন্য এম্বাসি আসে নেই, এম্বাসির কাছে গেলে
বসেন, কালকে আসেন। আমাদের এই পরিস্থিতি দীর্ঘ 33 বছর, আমার এই 4-4টা পাসপোর্ট, আমার এক পরিচয় আমি একজন রেমিটের যোদ্ধা। তাই আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, আমার এই ভিডিওগুলা আমার সকল প্রবাসী ভাই ও বোনেরা সবাই তুলে ধরেন জাননীয় প্রধানমন্ত্রী কাছে, এটা পৌঁছে আমার যেমন এর সুবিচার পাই। আপনাদের সহযোগিতা চাচ্ছি, সবাই আমার সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।